শিক্ষার্থী 2021 অষ্টম সপ্তাহের ভূগোল দ্বিতীয় পত্র, ভূগোলের অ্যান্সার আমরা নিয়ে আসলাম। এবার উত্তর দেখার আগে আমরা চলে যাচ্ছি প্রশ্নের মধ্যে। প্রশ্নে কি আছে একটু দেখে নেই। প্রশ্নে আছে এখানে ভূগোল পরিবেশ বিষয় কোড 110, অ্যাসাইনমেন্ট নম্বর 5, অ্যাসাইনমেন্ট কৃষি এলাকার সাথে মানব বসতির বিশ্লেষণমূলক প্রতিবেদন, এটা আমাদের প্রতিবেদন লিখতে হবে। এবার নির্দেশনার মধ্যে চলে যাচ্ছি আমরা, কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়ামকের বর্ণনা, গ্রামীণ বসতি ও নগর বসতির ধারণা বর্ণনা, কৃষি এলাকার বসতির নাম উল্লেখ করে এ ও বসতির ধরন ও বিন্যাস বর্ণনা। এখানে নির্দেশক আছে, নির্দেশকগুলি তোমরা দেখে নিবা, এই ক খ গ এইভাবে আমরা কিন্তু অ্যান্সারগুলি ধারাবাহিকভাবে দিচ্ছি। এবার অ্যান্সার দেখার আগে আমরা শিরোনামটা দেখে নেই। এসএসসি 2021 বিষয় ভূগোল পরিবেশ অ্যাসাইনমেন্ট নম্বর 5, অ্যাসাইনমেন্টের শিরোনাম কৃষি এলাকার সাথে মানব বসতির বিশ্লেষণমূলক প্রতিবেদন। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে। উত্তরটা দেখো, এখানে তারিখ 8/9/2021, বরাবর প্রধান শিক্ষক হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হাজীগঞ্জ চাঁদপুর, বিষয় কৃষি এলাকার সাথে মানব বসতির বিশ্লেষণমূলক প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং হাজীগঞ্জ পাইলট, এই হাজীগঞ্জ অর্থাৎ যে 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 স্কুল থেকে দেখছ সেই স্কুলের নাম লিখবা এবং ঠিকানা লিখবা। আর হাজীগঞ্জ লিখতে হা, পাইলট লিখতে পা, বালিকা লিখতে বা, উচ্চ লিখতে উ, বিদ্যালয় লিখতে বি। 256/8 তারিখ 5/9/2021 অনুসারে কৃষি এলাকার সাথে মানব বসতির বিশ্লেষণমূলক শীর্ষক প্রতিবেদন নিম্নে দেওয়া হলো। এবার আমরা চলে যাচ্ছি ক নং প্রশ্নের উত্তরে। কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়ামক, 1 নম্বরে ভূপ্রকৃতি। জনবসতি গড়ে ওঠার পিছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সমতল ভূমিতে কৃষিকাজ সহজে করা যায়, কিন্তু পাহাড় এলাকার ভূমি অসমতল হওয়ায় কৃষিকাজ করা তেমন সম্ভব হয় না। ফলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে জনবসতি তৈরি হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব সমতল ভূমির তুলনায় কম। পানীয় জলের সহজলভ্যতা, জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল। এজন্যই নির্দিষ্ট জলপ্রপাতের স্থানে মানুষ বসতি গড়ে তোলে। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা এই সমস্ত বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলে। মাটির উর্বরা শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়। উর্বর মাটিতে পঞ্জীভূত জনবসতি গড়ে ওঠে, কিন্তু মাটি যদি অনুর্বর হয় তাহলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। মাটির প্রভাবে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশে বিক্ষিপ্ত জনবসতির সৃষ্টি হয়েছে। প্রতিরক্ষা, প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্য মানব পুঞ্জীভূত বসতি স্থাপন করে। বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্যজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত, কারণ প্রাচীনকালে আত্মরক্ষার জন্য কোনো আধুনিক অস্ত্রের প্রচলন ছিল না। পশুচারণ এলাকায় সাধারণত ছড়ানো ছিটানো বসতি দেখা যায়। পশুচারণের জন্য বড় বড় এলাকার দরকার হয়, ফলে নিজেদের সুবিধার জন্য তারা বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করে থাকে। যোগাযোগ, প্রাচীনকাল থেকে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি গড়ে উঠেছে, যেমন নদীর তীরবর্তী স্থানে নৌ চলাচলের এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকা এরূপ স্থানগুলিতে পুঞ্জীভূত বসতি গড়ে উঠেছে। মিশরের নীল নদের তীরবর্তী আলেকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে সমরকন্দ নগরের উৎপত্তি হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা খ নং প্রশ্নের উত্তরে। গ্রামীণ বসতি ও নগর বসতির ধরন বর্ণনা। গ্রামীণ বসতি, যে বসতির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষত কৃষির উপর নির্ভরশীল, সেই বসতিকে সাধারণভাবে গ্রামীণ বসতি বলে। গ্রামীণ বসতি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ, এর যে কোনোটি হতে পারে। এর কারণ হলো গ্রামে প্রচুর জমি থাকে, স্বভাবতই গ্রামবাসীরা খোলামেলা জায়গা বাড়ি তৈরি করতে
পারেন। ঘর বাড়ির কাঠামোগত বৈশিষ্ট্য, নির্মাণ উপকরণ, বাড়ির নকশা ইত্যাদির বিচারে গ্রামীণ বসতি সহজেই চিনে নেওয়া যায়। শহরের ইট সিমেন্টের নির্মাণ স্থাপনা থেকে গ্রামের মাটির, কাঠের, পাথরের বাড়িকে সহজে আলাদা করা যায়। কৃষিপ্রধান গ্রামে গোলাবাড়ি, গোয়ালবাড়ি, ঘরের ভিতরে উঠান, গোলাবাড়ি, গোয়ালবাড়ি, ঘরের ভিতরে উঠান, এসবই এক অতি পরিচিত দৃশ্য। গ্রামে উঠানের চারপাশে ঘিরে শোবার ঘর, রান্নাঘর, গোয়ালঘর তৈরি করা হয়। বসত বাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য এবং প্রাকৃতিক বায়ুপ্রবাহের সহজেই প্রবেশই আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ। গ্রামীণ বসতিকে পথঘাটের প্রাধান্য থাকে খুব কম, কারণ গ্রাম প্রধানত খাদ্য উৎপাদক মঞ্চ। কৃষিকাজের বিভিন্ন অবস্থায় অর্থাৎ বীজতলা তৈরি, চারা রোপণ, ফসল কাটা ও গোলাজাত করা ইত্যাদি ব্যাপারে পরস্পরের সহযোগিতার প্রয়োজন হয় বলে গ্রামবাসীর মধ্যে একটা সহজ ও সরল আন্তরিকতা দেখা যায়। নগর বসতি, যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অন্যান্য অকৃষিজাত কৃষিকার্য, যেমন গ্রামীণ অধিবাসীদের উৎপাদিত দ্রব্যাদির শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, প্রশাসন সংক্রান্ত কার্য প্রভৃতি পেশায় নিয়োজিত থাকে, তাকে নগর বসতি বলে। বাহ্যিক দিক দিয়ে বিচার করলে দেখা যায় শহরে অনেক রাস্তাঘাট ও কোনো কোনো ক্ষেত্রে বিশাল বিশাল আকাশচুম্বী অট্টালিকা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিংহোম, আমোদ প্রমোদের জন্য বহু প্রকার সংস্থা, পার্ক ইত্যাদি থাকে। বড় বড় শহরের বিভিন্ন অংশে নানা রকমের কর্মকাণ্ড চলে। এবার চলে যাচ্ছি আমরা গ নং প্রশ্নের উত্তরে। কৃষি এলাকা বসতির নাম উল্লেখ করে এ বসতির ধরন ও বিন্যাস বর্ণনা। অবস্থানের প্রেক্ষিতে ও বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে তিন ভাগে ভাগ করা যায়। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, এই ধরনের বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌর হতে পারে। এই ধরনের বসতির যে লক্ষণ চোখে পড়ে তা হলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম বা বাসগৃহের একত্রে সমাবেশ। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয় তবে সেখানে আরও বসতি ও রাস্তা গড়ে উঠবে। এইভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বোধিষ্ণু বসতিটি কালক্রমে শহর বা নগরের রূপান্তরিত হবে। সমাজবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও পানির উৎসের উপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে। বিক্ষিপ্ত বসতি, এ ধরনের বসতিতে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে ছড়ানো ছিটানো অবস্থায় বসবাস করে। কানাডা যুক্তরাষ্ট্রের খামার বসতি ও অস্ট্রেলিয়ার ম্যাচ পালন কেন্দ্র এ ধরনের বসতির উদাহরণ। কখনো কখনো দুটি বা তিনটি পরিবার একত্রে বসবাস করে, তবে এক্ষেত্রেও এদের অতি ক্ষুদ্র বসতি অপর ক্ষুদ্র বসতি থেকে দূরে অবস্থান করে। বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্যগুলো হলো দুটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান, অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি, অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পিছনে কতগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ কাজ করে। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ জলাতোষ, জলাভূমি ও বিল অঞ্চল, ক্ষয়িত ভূমিভাগ, বনভূমি, অনুর্বর মাটি অধিকাংশ ক্ষেত্রে বিক্ষিপ্ত বসতির জন্ম দেয়। রৈখিক বসতি, এই ধরনের বসতিতে বাড়িগুলো একই সরলরেখা গড়ে ওঠে, প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এই ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের বসতি গড়ে ওঠে। এই অবস্থায় গড়ে ওঠা পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এই ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসাবে। বন্যামুক্ত সমস্ত উচ্চভূমি এই ধরনের বসতির জন্য সুবিধাজনক। প্রতিবেদকের নাম ও ঠিকানা সুমাইয়া আক্তার, দশম শ্রেণী, রুট নম্বর 1, হাজিগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হাজিগঞ্জ চাঁদপুর। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী
ভিডিওটি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।